রাজধানীর মিরপুরে বেগম রোকেয়া সরণি এখন যেন ময়লার ভাগাড়। কয়েকটি স্থানে ময়লার স্তূপ জমায় চরম দুর্ভোগে ওই এলাকার মানুষ। একটি পক্ষের দেয়া আগুনে উত্তর সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ময়লার গাড়ি পুড়ে যাওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। কাজীপাড়ার সেই চিত্র জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। চলাচলের রাস্তা নাকি ময়লার ডিপো, প্রথম দেখায় বোঝা মুশকিল। ময়লার কারণে প্রায় 40 ফুটের রাস্তা ঠেকেছে 10 ফিটে। শেওড়াপাড়া থেকে মিরপুর 10 নম্বর, ভোর থেকে পরিচ্ছন্নতা কর্মীরা ছোট ছোট ভ্যানে করে ময়লা নিয়ে আসছেন, ফেলছেন মূল সড়কে। রাস্তার দুপাশে এমন ময়লার স্তূপ আছে বেশ কয়েকটি। কোনো কোনো মহল্লার রাস্তায়ও পড়ে আছে ময়লা আবর্জনা। এসব ভাগাড়ের এক পাশে ফুটপাত, আরেক পাশ দিয়ে কোনো রকম চলছে যানবাহন। দম বন্ধ করা পরিবেশে দুর্ভোগে পথচারীরা। এখানে চলাফেরার সমস্যা হচ্ছে, এখন তো এরা তো নীতি ভাবতেছে না। গেঞ্জামের কারণে ময়লা নেয় না, অনেক গন্ধ করে তো ময়লা, রাস্তা দিয়ে হাঁটা চলা যায়। এগুলি তো ভরিয়ে রয়েছে, এতে তো অসুখ বিসুখ হইব, মানুষের ক্ষয়ক্ষতি হইব, মানুষ আসতে পারে না, রাস্তা দিয়ে হাঁটাচলি করতে পারে না। পরিচ্ছন্নতা কর্মীরা জানান, দুর্বৃত্তের দেয়া আগুনে ময়লাবাহী বেশ কয়েকটি গাড়ি পুড়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন বেহাল অবস্থা। মানে আমাদের গাড়ি সব পুড়ে গেছে, এই জন্য গাড়ি নাই নাই কারণে আমাদের ময়লা চলছে। এই ময়লাগুলো এখান থেকে তুলে ময়লা যে ডিপো রয়েছে বা ভাগাড়া রয়েছে সেখানে ফেলার জন্য দাবি জানিয়েছেন। পাশাপাশি যদি সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না হয় তাহলে বিকল্প কোনো যানবাহনের মাধ্যমে হলেও এই ময়লাগুলো যাতে দ্রুত সরিয়ে ফেলা যায় সেই ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন এখানকার স্থানীয়রা। রিয়াজ রায়হান, জুমরা নিউজ, মিরপুর, ঢাকা।